हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ग्रो हैबिट हेल्दी फूड। आज हमें तुम्हारे साथे टिपिकल पंजाबी स्टाइले शाही पनीर रेसिपी शेयर करब। ये शाही पनीर नॉर्थ इंडिया ते अन्यतम खबर मध्य एक। तुम्हारा नॉर्थ इंडिया जेको ढाबा रेस्टुरेंटे जो खेते जाओ सब मेनू कार्डे तुम्हारा शाही पनीर देखते पावे। शाही पनीर क्रिमी स्मूदी जो ग्रेविटा है वो खूब ही सुस्वादु। ওটার সাথে তোমরা ভাত রুটি পরোটা যে কোনো কিছু খেতে পারো। তো চলো আমরা ঝটপট বানাই শাহি পনির টিপিক্যাল পাঞ্জাবি স্টাইলে। তার আগে দেখে নিই শাহি পনির বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। শাহি পনির বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে এরকম ভাবে কুচি করে নিয়েছি। আমি দুটো বড় সাইজের টমেটোকে এরকম ভাবে কুচি করে নিয়েছি। আমি এখানে রিফাইন তেল নিয়েছি। শাহি পনিরের পুরো রেসিপিটাই আমি এই রিফাইন দিয়েই বানাবো। আমি এখানে আদাকে এরকম ভাবে কেটে নিয়েছি। আমি এখানে নুন রেখেছি। এখানে আমি ফ্রেশ ক্রিম রেখেছি, এটা আমুলের ফ্রেশ ক্রিম। এই যে প্যাকেটটা, এটা আপনারা যে কোনো কোম্পানির প্যাকড ফ্রেশ ক্রিম ইউজ করতে পারে। এটা আদাকে আমি খুব পাতলা পাতলা করে এরকম ভাবে কেটে নিয়েছি। এই যে এটা, এটা কাজু বাদাম, আমি 10 থেকে 12টা কাজু বাদাম রেখেছি। এটা ধনে পাতাকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এটা মাখন নিয়েছি আমি অল্প। এটা আমি পনিরকে এরকম ভাবে টুকরো করে কেটে নিয়েছি। এটা কসৌরি মেথি, এটা লাল লঙ্কার গুঁড়ো, আর এটা চিনি। চলুন এবার আমরা পাঞ্জাবি স্টাইলে শাহি পনির বানাই। প্রথমেই আমি শাহি পনিরের গ্রেভিটা তৈরি করে নেব। গ্রেভির জন্য আমি গ্যাসটা অন করলাম। এবার আমি কড়াইতে রিফাইন তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কোনো গোটা গরম মশলা কিছু ইউজ করব না, কারণ কি আমি লাস্টে গরম মশলা পাউডার একটুখানি ইউজ করব। তো তেলটা গরম হয়ে আসলে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, যেগুলো আমি বড় টুকরো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমি 2.5 থেকে 3 মিনিটের মতন একটু হালকা করে ভাজবো, যতক্ষণ না এটা নরম হয়ে আসে। পেঁয়াজগুলো সফট করার জন্য আমি এতে নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে আমার টুকরো করা টমেটোগুলো আমি অ্যাড করলাম। তার সাথে সাথে আমি অ্যাড করলাম আদা কুচি, তার সাথে আমি অ্যাড করলাম কাজু বাদাম। নুন দেয়াই আছে আগে, এই জন্য এবার এগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে দিয়ে আমি একবার গ্যাসটাকে খুব স্লোতে রেখে আমি একবার লিডটা বন্ধ করে দিচ্ছি। গ্রেভি মশলাটা আমার তো অলমোস্ট তৈরি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে খুব ভালোভাবে বেটে নেব। তো এটাকে আমি এখন ঠান্ডা করতে দিচ্ছি। গ্রেভি মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সির একটা জারের মধ্যে এটাকে ঢেলে খুব ভালোভাবে আমি এটাকে বেটে নেব। একটু বেশি মশলা তাই আমাকে দুবারে বাটতে হবে। তো আমি এটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। দেখুন মশলাটা আমি এরকম ভাবে বেটে নিয়েছি, এরকম একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। আর এই গ্রেভিটা এবার আমি একটা সুদ ছাঁকার ছাঁকনিতে করে ছেঁকে নেব, যাতে গ্রেভিটা খুব স্মুথ আর সিল্কি হয়। আপনারা চাইলে এটা না ছেঁকে ডাইরেক্টও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো যেটা আপনার ইচ্ছে এটা ডাইরেক্টও করা যায়, কোনো প্রবলেম হয় না। এটাকে একটা সুদ ছাঁকার ছাঁকনিতে খুব ভালোভাবে এটাকে আপনি এরকম ভাবে ছেঁকে নেবেন।
এই যে গ্রেভিটা আমার ছাঁকা হয়ে গেছে, এই দেখুন এই যে টমেটোর যে খোসাগুলো সিদ্ধ হওয়ার পরে এগুলো থেকে গেছে, এটা আমি এখন ফেলে দিই। টেক্সচারটা দেখুন, এই যে একদম স্মুথ সিল্কি একটা গ্রেভি আমার তৈরি হয়ে গেল। আমার কড়াইয়ের মধ্যে একটুখানি বাটার দেবো, বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু সামান্য রিফাইন ইউজ করবো, রিফাইন অয়েল দিয়ে পনিরটাকে একটু সামান্য আমি ফ্রাই করে নেব। নর্মালি এখানে পাঞ্জাবি স্টাইলে যে শাহি পনির তৈরি হয় তাতে লোকে পনির ফ্রাই করে না অনেক সময়, আবার অনেকে করেও। এটা কি হয়, আমি টেক্সচারটা পনিরের খুব ভালো আসার জন্য একটু সামান্য পনিরটাকে আমি ফ্রাই করে নেব। এটা আমি একটুখানি সামান্য দেবো লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব বাটারের সাথে। এবার আমি টুকরো করে কাটা পনিরগুলো এর মধ্যে ছেড়ে দেবো। জাস্ট এটা একটা বাটারের আপনি কোট বলতে পারেন, খুব ভালো একটা কালার এসে যাবে আর বাটারের একটা কোট এসে যাবে এর মধ্যে। খুব বেশি ফ্রাই করব না আমি। পনিরটা খুব বেশি ফ্রাই করলে আবার শক্ত হয়ে যাবে, এই জন্য খুব অল্প একবার হালকা করে আমি এটাকে কোট করে নিচ্ছি। এবার আমি পনিরগুলোকে আবার তুলে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিলাম। এবার যে কড়াইয়ে আমি পনিরটা ভেজে নিয়েছিলাম ওটাতে যতটুকু বাটার আর তেল আছে ওর মধ্যে আমি এই গ্রেভিটা দিয়ে দেবো। আমি এক্সট্রা কোনো তেল বা বাটার দিচ্ছি না, আপনারা ইচ্ছা করলে অ্যাড করতে পারেন, বাট খুব বেশি বাটার অয়েল হয়ে যাবে এই জন্য আমি দিচ্ছি না, আমি এটার মধ্যেই বানিয়ে নেব। গ্রেভিটা একটু সামান্য আমি জল দিয়ে ধুয়ে এই বাটিটা আমি দিয়ে দেবো, বাটিতে অনেকটা গ্রেভি রয়ে গেছে। কালারও ভালো আসবে, এটাকে খুব ভালো করে এবার আমি মিক্স করে নেব। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে, এই স্টেজে এসে একবার নুন মিষ্টিটা একটু চেক করে নেবে ঠিক আছে কিনা। এবার আমি ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দিচ্ছি, আমি এখানে 4 বড় চামচ ফ্রেশ ক্রিম দিয়েছি। এটাকে খুব ভালো করে আমি মিক্স করে দিলাম, ফ্রেশ ক্রিম দেওয়ার পরেই একদম কালারটাও পুরো পাল্টে যাবে আর গ্রেভির যে টেক্সচারটা না সেটাও চেঞ্জ হয়ে যাবে, এই যে এরকম এসে যাবে। আর একটু সামান্য ফুটে উঠলেই, যেই ফুটে উঠবে। এবার আমি পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি, পনিরগুলো খুবই সফট, এটা যখন ফ্রাই করবেন এটা যেন মাথায় থাকে যে পনিরগুলো খুব বেশি ফ্রাই করবে না, তাহলে পনির কিন্তু সবসময় হার্ড হয়ে যাবে। তো এই স্টেজে এসে আমি পনিরগুলোকে অ্যাড করে দিলাম। এবার আমি খুব ভালো করে একবার খুব হালকা হাতে পনিরগুলোকে মিক্স করে দিলাম গ্রেভির সাথে। এবার আমি অ্যাড করবো কসুরি মেথি,
কসুরি মেথিটা আমি খুব ভালোভাবে মিক্স করে দিলাম গ্রেভির সাথে। আর খুব বেশি ফোটানোর দরকার নেই, একটু সামান্য আমি গরম মশলা, যেটা আমি ইনগ্রিডিয়েন্টসে আপনাদের দেখাইনি, আমি সামান্য একটু গরম মশলা ইউজ করছি এখানে, খুব কম, 1/4 চামচের মতন, খুবই কম। দেখুন এবার কমপ্লিট হয়ে গেছে আমার সাই পনির। এবার আমি সাই পনিরটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। আমি এটাতে ধনে পাতা কুচো দিচ্ছি, এটাতে দেব পাতলা করে কেটে রাখা আদা, আর আমি লাস্টে দেব একটুখানি ফ্রেশ ক্রিম। যে শাহি পনির রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে গরম গরম পরোটার সাথে সার্ভ করব। এখানে আমি একটা প্লেটের মধ্যে পরোটা নিয়েছি, একটু স্যালাদ, একটু গ্রিন চাটনি দইয়ের সাথে, আর আমি এটাকে সার্ভ করব। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি? এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমি আবার আসছি আরো কোনো ভালো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।